প্রথম কোশ্চেন হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের সিএসপি আমি কিভাবে পেলাম। তো অ্যাক্সিস ব্যাংকের সিএসপি পাওয়ার জন্য আপনাদের যে সিএসপি পোর্টাল আছে, সিএসপি পোর্টাল থেকে আমি অনেকদিন আগে অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে আমি অটোমেটিক কোনো কাউকে কাউরে হাত ধরতে হয়নি বা কাউকে বলতে হয়নি, জাস্ট আমি সিএসসি পোর্টাল থেকে অ্যাপ্লাই করে রেখেছিলাম। মোটামুটি 6-7 মাস আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে আমি এই আইডি পেয়েছি। তো আইডি কিভাবে পেলাম, আইডি আমার মোবাইলে কোনো বা ইমেলে কোনো রকম এসএমএস আসেনি। আমি আবার রিসেন্টলি যখন আপডেট অ্যাপ সিএসপি অ্যাপ্লাইয়ের জন্য গেলাম সিএসসি পোর্টালে, তখন আমাকে দেখাচ্ছে অলরেডি আপনার সিএসপি আছে। সেই জন্য আমি সিএসপি আইডি কীভাবে পেলাম, তো সিএসপি আইডি দেখাচ্ছে সে অ্যাক্সিস ব্যাঙ্কের সিএসপি আমার আছে অলরেডি। তো আমি কি করলাম যে সিএসপি ব্যাংকের লগ ইন পোর্টাল আছে, সেই লগ ইন পোর্টালে গেলাম এবং আমার মোবাইল নাম্বার দিয়ে এবং যেটা সিএসসি আইডি আছে, সিএসসি লগ ইন আইডি, সেই আইডিটা দিয়ে এন্টার করলাম এবং আমার মোবাইলে এসএমএস আসলো। এবং মোবাইলে এসএমএস আসার পর আমার পাসওয়ার্ড নতুনভাবে ক্রিয়েট করে আমি লগ ইন করতে পেরেছি। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের সিএসপি পাওয়ার কতদিন পর আমার এই আইডি অ্যাক্টিভেট হলো। তো শেষ এই ব্যাংকের সিএসপি যখন আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমি অ্যাকাউন্ট অ্যাড করার 10 থেকে 11 দিনের মধ্যে আমার এই আইডি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে অ্যাক্সিস ব্যাংকের সিএসপির জন্য কোনো রকম লোন দেওয়া হয় কি না এই সিএসপি পোর্টাল থেকে। তো আপনাদেরকে বলতে চাইবো যে হ্যাঁ, সব রকমের গোল্ড লোন, ভেহিকেল লোন, প্রপার্টি লোন, সব রকমের লোন এই সিএসপি পোর্টাল থেকে আপনারা দিতে পারবেন গ্রাহকদেরকে। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে অ্যাক্সিস ব্যাংকের সিএসপি আইডি এই আইডির জন্য ব্যাংকের ব্রাঞ্চ থেকে কোনো রকম কাজের চাপ দেওয়া হয় কি না। তো এখন পর্যন্ত আমাকে কোনো রকম কাজের চাপ দেওয়া হয়নি, কোনো লোন বা যে কোনো রকমের কাজের চাপ যে ব্রাঞ্চ থেকে থাকে অন্যান্য ব্যাংকে, স্টেট ব্যাংক, বরোদা বা পাঞ্জাব ব্যাংকে যে একটা কাজের চাপ দেয়, একটা টার্গেট দিয়ে দেয়, সেরকম কোনো রকম এখানে কাজের চাপ নেই। আপনি বিন্দাস কাজ করতে পারেন নিজের ইচ্ছা মতন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে এই ব্যাংকের অ্যাক্সিস ব্যাংকের সিএসপি কমিশন কত। তো কমিশন অনেক ভিডিওতে আমি অনেক রকমের দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এই পোর্টালে গত 2 মাস থেকে কাজ করছি। এখন পর্যন্ত আমার আইডিতে বা সিএসসি আইডিতে বা সিএসপি আইডি অ্যাক্সিস ব্যাংকের যে আইডি আছে সেই আইডিতেও কোনো রকম এখন পর্যন্ত কোনো কমিশন অ্যাড হয়নি। আমি অনেক কাজ করছি 2 মাস থেকে, তো এখন পর্যন্ত কোনো রকমের কমিশন যেটা কোনো রকমের 1 টাকাও কমিশন আমার অ্যাড হয়নি। তো আমি এখন আপাতত কত টাকা কমিশন এই সিএসপি ব্যাংকের আইডিতে সেটা আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাকে এখন পর্যন্ত কোনো রকম এই ব্যাংকের সিএসপি আইডিতে কোনো রকম কমিশন দেওয়া হয়নি। আমি গত 2 মাস থেকে কাজ করছি। এই ব্যাংকের সিএসপি নিয়ে আমার ওপিনিয়ন কি, আপনাদের কাজ করা সঠিক হবে কিনা বা অ্যাপ্লাই করা আর এই ব্যাংকে সিএসপি নেওয়া সঠিক হবে কিনা, সমস্ত বিষয়ে আমার যে ওপিনিয়ন সেটা আপনাদেরকে বলতে চাইবো। যেহেতু আমি গত 2 মাস থেকে কাজ করছি, এখন পর্যন্ত কোনো কমিশন পাইনি এই ব্যাংকে, তো আমার মনে হয় না এই ব্যাংকে হতে পারবেন, কারণ এই ব্যাংকে থেকে আমি এখন পর্যন্ত কোনো রকম এক্সট্রা কমিশন, এখন পর্যন্ত 1 টাকাও কোনো রকম কমিশন পাইনি। তো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সিএসপি, এই অ্যাক্সিস ব্যাংকের সিএসপি সেটা আপনারা নেবেন না, অ্যাপ্লাই করবেন না, কারণ এই ব্যাংকের এখন পর্যন্ত কোনো কমিশন অ্যাড হয়নি। আর এই ব্যাংকের বেনিফিট কী আছে, এখন উইথড্রল করতে পারবেন, জাস্ট যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম সেই আধার কার্ডের মাধ্যমে আপনারা উইথড্রল করতে পারবেন। আর অ্যাক্সিস ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, যেটা 500 টাকা ওপেনিং ফিস, সেটা ওপেনিং করতে পারবেন, এবং কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, যেটা ওপেনিং ফিস হচ্ছে 5000 টাকা। তো এই অপশনগুলো আপনারা এখন এই 2টো অপশন পাবেন, আধার পেমেন্ট সিস্টেম আধারের মাধ্যমে উইথড্রল, আর আপনারা পাবেন যেটা সেভিংস ব্যাংক এবং কারেন্ট অ্যাকাউন্ট এবং লোন প্রোভাইড করতে পারবেন। এই 3টে সার্ভিস এখন পর্যন্ত এই ব্যাংকে অ্যাভেলেবেল আছে সিএসপি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের সিএসপিদের। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি নিতে চান, এখন পর্যন্ত কোনো কমিশন দেয়নি, তো আপনারা যদি নিতে চান তো নিতে পারেন। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করবো।